জায়গা ভাষা অর্থের তারতম্যে মানুষের জীবনযাপনের পদ্ধতি আলাদা হয় ঠিকই, কিন্তু সম্পর্কগুলো একই থেকে যায়। তাই দয়া করে শুধুমাত্র অর্থ দিয়ে এই সম্পর্কগুলোকে, এই মানুষগুলোকে আর কখনো বিচার করবেন না পিসিমনি। আপনার কাছে আমার এই একটাই অনুরোধ। ওয়াও, গ্রেট গ্রেট, ব্রেভো চারু, ব্রেভো। সিরিয়াসলি, তুমি আজকে খুব ভালো ভাষণ দিয়েছ। ভাষণ দেয়নি সোহিনী, চারু আজ তোকে ঠিক কথাই বলেছে। যেটা তোকে বলা উচিত ঠিক সেই কথাটাই বলেছে। ও হয়তো তোর মতো দেশে বিদেশে ঘুরে বেড়ায়নি, ফটফট করে ইংরেজি বলতেও পারে না, আর উল্টো দিকের মানুষগুলোকে এত ছোট করতেও শেখেনি। কিন্তু এতগুলো বছর ধরে আমরা তোকে যে শিক্ষা দিতে পারিনি, চারু আজকে সেই চরম শিক্ষাটাই তোকে দিয়েছে। সম্ভব হলে ওর কথাগুলো মাথার মধ্যে বেঁধে নে, তাহলে তাহলে তোর পক্ষে ভালো হবে। ঠিক বলেছ মা, একদম ঠিক বলেছ। হ্যাঁ সত্যি তো, সত্যি আজকে চারু আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে। তা আমার এই শিক্ষিকা চারু, তাকে তো আমার কিছু দেওয়া উচিত, তাই না? চারু, এই না তোমার গুরু দক্ষিণা। দিদি, আমি তোর থেকে বয়সে বড়। আমি জানি পিসিমনি, আমি এটাও জানি যে চারু এমন কোন কাজ করেনি যার জন্য তুমি ওর গায়ে হাত তুলবে। একটা দু পয়সার মেয়ের জন্য তুই আমাকে অপমান করছিস? ও যা খুশি বলি, সে কথা ইনফ্লুয়েন্স হয়ে তুই আমাকে। আর্য, তুই ভুলে যাস না, ভুলে যাস না, আমি এই মল্লিক বাড়ির মেয়ে। আমরা কেউ ভুলছি না সোহিনী, কেউ ভুলছি না, একদম ঠিক বলেছিস। তুই যেমন এ বাড়ির মেয়ে, তেমন চারু এ বাড়ির বউ, এ কথাটা তুইও ভুলে যাস না সোহিনী। আর এই বাড়িতে আমরাই ওদের মা ও বাবা, তাই ওদের প্রতি ন্যায় বা অন্যায় দায়িত্ব আমাদেরই। দিদি, বেশ, তাহলে এই দু পয়সার মেয়ের জন্য তোমরা সবাই একজোট হয়ে আমাকে অপমান করলে, তাই তো? আমি আবারও বলছি সোহিনী, চারু তোকে কোনো রকম অপমান করেনি। কথাগুলো যদি তোর অপমানজনক মনে হয়ে থাকে,
তাহলে আমি বলবো সেটা তুই নিজেই ডেকে এনেছিস। ঠিক আছে মা, মনে রাখবো। আর একটা কথা তোমরাও সকলে মনে রেখো, একদিন এই মেয়ের জন্য না তোমাদের সবাইকে চোখে জল ফেলতে হবে। মিলিয়ে নিও। সকলের কথা শুনে বাধ্য হয়ে চলা এটাই আমাদের কর্তব্য। আর তুই বিয়ের পরের দিনই একটা এরকম অশান্তি বাঁধিয়ে দিলি। তুই তো বাবার সব কথা মনে রাখিস রে, তুই কখনো কিছু ভুলে যাস না। এই কথাটা তুই কী করে ভুলে গেলি? হ্যাঁ, বাবা বলেছিলেন এই বাড়িতে এসে সুখে শান্তিতে সংসার করতে, সবাইকে মান্য করে চলতে। মা বাবা আমাদের কত আশা নিয়ে এই বাড়িতে পাঠিয়েছিল, তুই তাদের সম্মান এইভাবে ধুলোয় মিশিয়ে দিতে পারলি বোন? না চুমকি, চারু তোমাদের মা আর বাবার সম্মান একেবারেই ধুলোয় মিশায়নি, বরং তার রক্ষাই করেছে। মা আমায় আপনারা ক্ষমা করবে, আমি হয়তো আমার বাবা মার সম্মান রক্ষা করতে পেরেছি, কিন্তু এই বাড়ির বউয়ের কর্তব্য পালন করতে পারিনি। তার জন্য আপনারা আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরী প্রীতিমা পণ্যে প্রিয়ন্তি সর্প দেবতা, পিতৃচরণে ভুল। চারুমা, আজকে তুমি পরম কর্তব্য পালন করেছ, পিতা ঈশ্বরের সমান, তার অপমান হলে ঈশ্বরের অপমান। আজকে এই বাড়ির ছাদের নিচে সেই অন্যায় হলে মহাপাপ হতো, তুমি সেই মহাপাপ থেকে সংসারকে বাঁচিয়েছ মা। মাগো, আজ তুমি যা করেছ সেটা দেবতার বন্দনার সমান। সন্তানের প্রথম এবং প্রধান কর্তব্য হলো বাবা মায়ের সম্মান রক্ষা করা, তুমি সেইটা করেছ। তোমার জায়গায় আমরা থাকলে আমরাও তাই করতাম মা, আমরা তাই করতাম। কিন্তু আমি জানি না তোমার মতো এত সৎসাহস আমাদের কারোর আছে কিনা, জানি না। চলো চারু, তুমি কোনো অন্যায় করনি চারু, তুমি কোনো অন্যায় করনি। সত্যি দিদিভাই, ও কোনো অন্যায় করেনি। তুমি সার্থক দিদিভাই, জানো তোমার চারু আর চুমকিকে এই বাড়িতে বউ করে নিয়ে আসা সার্থক। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। যে সন্তান তার মা বাবার অপমানে এভাবে গর্জে উঠতে পারে, প্রতিবাদ করতে পারে, আর যাই হোক সে জ্ঞান তো কোনো অন্যায় করতে পারে না। বড় বৌদি, আজ আমিও তোমার থেকে অনেক কিছু শিখলাম। হে কি চারু, তুই কাঁদছিস কেন?
গো, ঘরের লক্ষ্মী ঘরের বাইরে বেশি দিন থাকতে নেই, তাড়াতাড়ি চলে এসো মা। বাড়ির সবার কাছে শেষবারের মতো বিদায় নিন চারু, মল্লিক বাড়িতে আর আপনাকে ফিরতে হবে না। মাধবপুরে গিয়ে সারা জীবনের জন্য আমি আপনাকে রেখে আসবো।